হাই গাইজ, লিপি ব্লগে সবাইকে ওয়েলকাম। গাইজ, আজকে আমি ডালের বড়া বানাবো। অড়হর ডাল আর ছোলার ডাল দুটোকে মিক্স করে আমি একসঙ্গে ওটাকে বড়া বানাবো। তো সেই বড়াটা কিভাবে বানাই, কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি, তো চলো দেখে নিই আমি সেই বড়াটা কিভাবে বানাচ্ছি। এই যে গাইজ, আজকে আমি বানাবো ছোলা আর অড়হর ডালের বড়া বানাবো। তো আমি ছোলা আর অড়হর ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এখন মিক্সারে এটাকে গুঁড়ো করব। তো আমি এতে নিয়েছি ছোলা আর অড়হর ডাল অর্ধেক অর্ধেক নিয়েছি, অর্ধেক ছোলার ডাল অর্ধেক অড়হর ডাল। তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, চাইলে তোমরা শুধু অড়হর ডাল দিয়ে বা শুধু ছোলার ডাল দিয়েও বানাতে পারো। তারপর নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কার কটা নিয়েছি, পরিমাণ মতো হলুদ নিয়েছি, পরিমাণ মতো লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, সামান্য একটু হাফ টেবিল চামচ আমি আদা রসুন পেস্ট দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি আর ধনের গুঁড়ো দিয়েছি। আমি এই যে এই চামচটার, এই যে ছোট্ট এই চামচটার হাফ টেবিল চামচ করে দিয়েছি সব মশলাগুলো। আর দেবো আমি এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি এবার পেস্ট করে নেব। সম্পূর্ণ পুরো পেস্ট করব না, একেবারে একটু হালকা ভাঙা ভাঙা রাখবো। তো এটা তাহলে আমি এবার পেস্ট করে নিই। আর এতে আমি কোনো জল দেব না। যদি তোমাদের খুব শুকনো মনে হয়ে থাকে তাহলে একটু সামান্য পরিমাণে জল দিতে পারো, কারণ এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে এমনিতে একটু রস রস আছে। আর তোমরা চাইলে এটাকে সিলেও বেটে নিতে পারো। তো আমি সিলে বাড়ছি না, আমি মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি। তাহলে গুঁড়ো করে নিয়ে আসি এবার। এই যে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, খুব গুঁড়ো করে নিয়ে একটু গোটা গোটা এইভাবে করে নিয়েছি। এবার এর মধ্যে মেশাবো আমি পেঁয়াজ। এই যে আমি এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ডালটার সঙ্গে ভালো করে মিক্স করব পেঁয়াজটাকে। এই যে আমি পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে নিয়েছি মশলাগুলোর সঙ্গে, ডালটার সঙ্গে। এই অবস্থায় তোমরা লবণ আর ঝালটাকে চেক করে নিতে পারো। আমার একটু লবণ কম হয়েছিল তাই আমি একটু লবণ আবার দিলাম। তো লবণ ঝালটা তোমরা চেক করে নিতে পারো, লাগলে এই সময় দিয়ে দেবে। আর এই ডালের বড়াটা খেতে অসম্ভব মজার হয়, গরম গরম ভাতের সঙ্গে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। এভাবে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। তো এবার এটাকে আমি ভাজবো। এই যে গাইজ, আমি এখানে তাওয়াটা গরম হতে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব এর মধ্যে। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। দেখো একদম সামান্য তেল লাগে, বেশি তেল লাগে না এই বড়াটা ভাজতে, ইজিলি একদম তৈরি করা যায় এই বড়াটা। এবার আমি এর মধ্যে বড়াটা দিয়ে দেবো। এই যে আমি হাতে করে এরকম করে শেপ করে নেব, এরকম এইভাবে। এবার আমি দিয়ে দেবো এইভাবে, হাতে করে এইভাবে দিয়ে দেবো। এইভাবে সবগুলো বড়া আমি দিয়ে দেবো। এই যে এইভাবে সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো লাল লাল করে। গাইজ, এইভাবে বড়াগুলো বানিয়ে খেয়ে দেখবে, সত্যি খুব মজার হয় আর ইজিলি বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই, একদম সহজ রেসিপি, যে কেউ চট জলদি বানিয়ে নিতে পারবে এই বড়াগুলো। এবার বাড়িতে যদি কোনোদিন কোনো সবজি না থাকে তাহলে এই বড়াটা বানিয়ে খেয়ে দেখবে ডাল দিয়ে। বাড়িতে সাধারণত সবারই ডাল থাকে, সে যে কোনো রকমই ডাল হোক না কেন, তো যে কোনো ডাল দিয়ে এইভাবে বড়া বানিয়ে নিতে পারবে। আর এই বড়াটাকে আরও একভাবে করানো যায় সেটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেব, এটার জন্য একটা আমি আলাদাভাবে করব। এই বড়াটাকে তৈরি করা বড়াটা আবার কীভাবে আর একটা নতুন রেসিপি তৈরি করা যায় সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেব। তো এইভাবে বাড়ির উপকরণ দিয়ে, বাড়ির সব ডাল দিয়ে তোমরা এইভাবে বড়াটা বানিয়ে দেখবে, সত্যি খুব অসম্ভব মজার হয়। আর গরম গরম ভাতের সঙ্গে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে অসাধারণ লাগে। তো বানিয়ে দেখবে তোমরা, আর অবশ্যই
খেয়ে বানিয়ে খেয়ে দেখবে, আর অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগলো তোমাদের এই বড়াটা। বেশি টাইমও লাগে না, খুব সহজেই হয়ে যায়, আর তেল তো একদমই লাগে না, তেল মশলা বেশি লাগে না, আর গ্যাসও হয় না এই বড়াটা খেলে। তো এইভাবে বানিয়ে দেখবে। তো গাইজ, সব বড়াগুলো আমি এইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি আবার। এই যে গাইজ, আমার বানানো কমপ্লিট হয়ে গেছে বড়াগুলো। এই যে আমি এইভাবে ভেজে নিয়েছি, তোমরা চাইলে একটু তেল দিতে পারো, তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিতে পারো। আমি হালকা তেল দিয়ে করি, কারণ গ্যাস হবে না, তার জন্য আমি এইভাবে হালকা তেল দিয়ে বানিয়ে নিয়েছি। তোমরা একবার বানিয়ে এইভাবে ট্রাই করে দেখো। এই যে ফাইনাল লুকটা দেখো কত ক্রিস্পি হয়েছে। এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও তোমরা খেতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো গাইজ। এই যে আমি ডালের বড়াটাকে বানালাম, তো এটা তোমরা যে কোনো ডালের বড়া বানাতে পারো, মসুর ডাল, অড়হর ডাল বা ছোলার ডাল, তোমরা একটা একটা করে দিয়েও করতে পারো। শুধু মসুর ডালের বানাতে পারো, শুধু অড়হর ডালের বানাতে পারো, বা শুধু ছোলার ডালের বানাতে পারো। যেরকমই বানাও না কেন, সেভাবেই এই বড়াটা খেতে ভীষণ মজার হয়। তো তোমরা এই বড়াটাকে বানিয়ে খেয়ে দেখো, আমি যেভাবে বানালাম সেভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, আর তোমাদেরকে আশা করছি ভালো লাগবে। কারণ এই বড়াটা সবাই খেতে পছন্দ করে, তুমি একবার খেয়ে দেখবে তারপরে বলবে যে সত্যি, আর অন্য কোনো বড়া খেতেই ইচ্ছা করবে না। তো এটাই বলবো, তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো এই বড়াটাকে, বাড়িতে বানিয়ে দেখো, খেতে অসম্ভব মজার হয়। তোমরা এটা চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা, বা তোমরা ভাতের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটা খেতে পারো, সবভাবেই এটা খেতে অসাধারণ হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর আমি যেভাবে বানিয়েছি, কী কী উপকরণ দিয়েছি, সেগুলো সব দিয়ে বানাও, সত্যি খেতে অসাধারণ মজার হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে আমি এরকম কোনো ভিডিও দেওয়ার আগে সবার আগে পৌঁছাই তোমার কাছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।